এটা দেখবেন প্লিজ। স্যার, তাহলে লন্ডন প্যারিসটা বাদ দিয়ে যদি শুধু সুইজারল্যান্ড হয়? হ্যাঁ, যথেষ্ট। ওকে স্যার। স্যার, আমরা আপনার টোটালের উপর দিচ্ছি 25% ডিসকাউন্ট, আর ডিসকাউন্টই আপনার দাঁড়াচ্ছে এক সেকেন্ড স্যার 4 লাখ অনলি। 4 লাখ প্লাস জিএসটি। ওয়াও, জিএসটি! কোনো অসুবিধা স্যার? না, কিছু না স্যার। অসুবিধা হলে আপনি ইনস্টলমেন্টও দিতে পারেন। কটা স্যার? আপনি এক কাজ করুন না, নেক্সট উইকের মধ্যে আপনি 1 লাখ টাকা জমা করে দিন, আর বাকি কষ্টে 3 লাখ টাকা আপনি 3 মাস অন্তর অন্তর 1 লাখ করে জমা করতে থাকুন। তবে স্যার একটা কথা, ইনস্টলমেন্ট মিস হলে কিন্তু এয়ারফেয়ারের 1.5 লাখ আর বাকি কষ্টে 50% নন রিফান্ডেবল। এই তোমরা তো দেখছি খুব চুপারুস তামা, আমাদেরকে না জানিয়ে চুপি চুপি সুইজারল্যান্ড ঘুরতে যাচ্ছো। সেটা হচ্ছে না, বাড়ি তো বানি হ্যায়। কি বলছো তোমরা? মানে কি বলছি মানে? এই শোনো না শিবুদা, কি রোমান্টিক গো, কি লাকি তুমি, সুইজারল্যান্ড আমার তো লাস্ট ঘাট ছিল। ছিল কত মন্দারমণি। আচ্ছা, তোমাদের কে বলছে এসব বলো তো? কে বলছে মানে? গোটা স্কুলই তো জানে। আচ্ছা কথা, 1 মিনিট। এই রিয়া দিয়া, কি মামা কি বলেছে তোমরা স্কুলে? মা, যে আমরা সুইজারল্যান্ড যাচ্ছি। শোনো, এসব কিচ্ছু না। মানে আমরা শুধু ভাবছিলাম যে গেলে কেমন হয়। দ্যাটস ইট। এই কুঞ্জুস, নিজেদের বেলা সুইজারল্যান্ড আর আমাদের বেলা একটু সুইগি হবে না? বাবু, বলছিলাম একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমার ফ্যামিলির না কারোর ওই পাসপোর্ট টাসপোর্ট কিছুই নেই, এটা ওই পাসপোর্ট ভিসা এসব তো লাগবে। স্যার, পাসপোর্ট ভিসা আমরা দুটোই করে দেবো, ওটা নিয়ে ভাববেন না। আপনারা বরং একটু বসুন, আমি ফর্মটা নিয়ে আসছি। খুব তো শের সেজেছিলি শ্বশুর বাড়িতে, সুইজারল্যান্ড সুইজারল্যান্ড, ঠেলা সামলাও। পাগলামো শুরু করলে বলো তো তোমরা? পাগলামো সে তো হবে, ওখানে গিয়ে পুরো রাজ আর সিমরান পুরো সিনেমা। এই চচ্চ পালাই, মনে হয় শিবুদা এসছে। দাদা ভালো? হ্যাঁ, টাটা। কি ব্যাপার বলো তো? আরে কিছু না, সুইজারল্যান্ড শুনে যা তা শুরু করেছে। তুমি বলে দিয়েছো? তোমার মনে হয় আমি বলবো? তাহলে ওই যে তোমার পিগি ব্যাংক রাজকন্যারা। আহ, তুমি চাপ নিও না, আমি ম্যানেজ করে বলে দিয়েছি, কিছুই ঠিক নেই। ধরো দাও। কি হয়েছে, কি হয়েছে এদিকে? আমরা পরে হিসেব করব কোনটাই বেশি, কিন্তু আজকে স্কুলে সুইজারল্যান্ডের গল্প বলে তোমরা কিন্তু একদম ঠিক করোনি। সরি। আর বলবে না তো? না। ওকে।